পৃথিবীর পাশে চমৎকার আবিষ্কার যা খুব অল্প ব্যান করা হয় বন্ধুরা পৃথিবীতে প্রতিনিয়ত আমাদের জীবনকে সুন্দর আর সহজ করে তোলার জন্য অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করা হচ্ছে কিন্তু আপনারা যেন অবাক হবেন যে এই আবিষ্কৃত জিনিসগুলোর মধ্যে অনেক জিনিসকে অনেকগুলো দেশে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এর পেছনে রয়েছে অনেক রকম কারণ তেমনই নিষিদ্ধ হওয়া কিছু আবিষ্কৃত পণ্য নিয়েই আমাদের আজকের ভিডিও ইলেকট্রনিক সিগারেট বন্ধুরা আপনারা কি কখনো কোনো বন্ধুর মুখে সিগারেট খেতে গিয়ে অসুস্থতা ভুগেছেন তাহলে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে সেটা হল এই বিষয়টা এখন অনেক দেশে ব্যান করা হয়েছে বিশেষ করে ইলেকট্রিক সিগারেট বাইরের অনেকগুলো দেশে এই সিগারেট খাওয়ার প্রচলন রয়েছে এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরন কোনো কোন গুরুতে রয়েছে স্বল্প পরিমাণে নিকোটিন আবার কোনোটাই রয়েছে কেবলই ফ্লেভার কিন্তু যেটাই হোক এই ইলেকট্রিক সিগারেট সাধারণ সিগারেট থেকে অনেক বেশি ক্ষতিকারক তবে এই সিগারেটে কিছু কোম্পানি দাবি করে থাকে এটি নিকোটিনে নেশামুক্ত হতে মানুষকে সহায়তা করে তবে গবেষণা করে তাদের পণ্যে এমন কোনো কিছু পাওয়া যায়নি যে যা থেকে এটা প্রমাণিত হতে পারে কিন্তু অন্য আরেকটি প্রতিবেদনে পাওয়া যায় যে এই পণ্যটি সাধারণ সিগারেটের চেয়ে অনেকাংশে বেশি ক্ষতিকারক এই জন্য এই ইলেকট্রনিক সিগারেটকেও পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে স্পাই পেন মূলত এই সকল কলমের সাহায্যে অন্য কারোর উপর নজর রাখা হয় আর এ সমস্ত কলমের ব্যবহার সাধারণত গোয়েন্দা কর্মসূচিতে বেশি কাজে লাগে এটা হুবহু কলমের মতোই দেখা গেলেও এটা দিয়ে খুব সহজে ভিডিও অডিও রেকর্ড করা সম্ভব এই পেনগুলো ভিডিও কোয়ালিটি এতটাই ভালো থাকে যে আপনি এটাতে নির্দিদার টানা ত্রিশ মিনিট ভিডিও করতে পারবেন আর বাইরের দেশগুলোতে অনেকে এই কলম ব্যবহার করে থাকে কিন্তু যেন অবাক হবেন যে কিছু দেশ এমনও রয়েছে যেখানে যদি কেউ আপনার কাছে এ ধরনের কলম পায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে গ্রেপ্তার করা হবে লেজার পয়েন্টার্স এই পণ্যের কোম্পানিগুলো দাবি করেছিল এগুলো একেবারে সেফ টয়েস কিন্তু গবেষণা করে জানা যায় এটার কারণে গাড়ির দুর্ঘটনা এমনকি বিমান দুর্ঘটনার মতো ঘটনা ঘটতে পারে লেজার পয়েন্টার মূলত একটি ভ্রম্যমাণ যন্ত্র যাকে না খুবই সূক্ষ্ম আকারে ইলেকট্রোম্যাগনেটিক কম্পন শুরু করে আর এই পয়েন্টারের মধ্যে সবচেয়ে রেয়ার পয়েন্টার হল সবুজ পয়েন্টার তাদের ওয়েবলেনথ পাঁচ ফুট দশ থেকে পাঁচ ফুট ত্রিশ পর্যন্ত হয়ে থাকে যা একটি সাধারণ মানুষকে অসুস্থ করার জন্য যথেষ্ট আর অন্য থেকে সবুজ লেজার পয়েন্টার অতিরিক্ত উজ্জ্বল আর এই কারণে কিছু লেজার পয়েন্টারে ইনফিরার রাইট ফিল্টার লাগানো থাকে তবে কম দামি ব্রান্ডগুলোতে তা থাকে না আর এজন্য যদি এটা কারো চোখে দীর্ঘক্ষণের জন্য তাক রাখা হয় তাহলে তার চোখও নষ্ট হতে পারে আর এ কারণেই অনেক দেশ এটাকে নিষিদ্ধ করা হয়েছে কারণ যদি এটার কারণে কোনো ড্রাইভার বা বিমান চালকের কোনো ক্ষতি হয় তাহলে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আর এই কারণে এই লেজার ব্যবহারের জন্য যে কেউ জেলেও যেতে পারেন স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন এই ফোনটি দু হাজার ষোলো সালে আগস্টে বাজারে আসে আর ওই বছরেই উনিশে আগস্ট কোম্পানি এই প্রোডাক্টটি লঞ্চ করেন এই ভার্সনটি আগের ভার্সনগুলো থেকে অনেক বেশি আপডেটেড ছিল আর এতে রান করা হয় অ্যান্ড্রয়েড সিক্স পয়েন্ট ও পয়েন্ট অন ওয়েস এছাড়াও এটাতে আরও কিছু পাওয়ারফুল ফিচার অ্যাড করা হয় তবে এই ফোনটির ব্যবহারকারীরা অনেকগুলো সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে ফোন গরম হয়ে ধোয়া বের হওয়া এটি সমস্যা ছিল আর এটার কারণ হিসেবে ব্যাটারি ডিজাইনের গণ্ডগোলকে ধরা হয় শুধু তাই নয় অনেকগুলো ব্লাস্টের খবরও পাওয়া যায় এই ফোনটি ব্যবহারের কারণে আর এজন্য অনেকগুলো দেশে এই প্রোডাক্টটিকে ব্যান করা হয় তার মধ্যে আমেরিকার ব্যানের খবরটি আপনারা নিশ্চয়ই অনেক প্রতিবেদন দেখে থাকবেন এরপর স্যামসাং তাদের শোরুমগুলোতে একটি প্রোডাক্টের বিক্রয় বন্ধ করে দেয় আর ইউজারদেরকে ফোনটি টার্ন অফ করে দেওয়ার ঘোষণা দেয় ইলেকট্রিক ব্লাঙ্কেট শীত প্রধান দেশগুলোতে এই পণ্যটি অনেক বেশি জনপ্রিয় কেননা এই পণ্যটি ঠান্ডা থেকে আমাদেরকে গরম রাখে আর এই কম্বোটির হিটিং প্রসেস ম্যানুয়ালি ঠিক করা যায় আলাদা করে গরম করা যায় এবং ওয়াশিং মেশিনে ধোয়া যায় কিন্তু এত রকম সুবিধা থাকা সত্ত্বেও এই পণ্যটিকে অনেকগুলো দেশে ব্যান করা হয়েছে কেননা এর ভেতরে থাকে ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস আর এর হিটিং প্রসেসের সুরক্ষা নিয়ে সেফটি এক্সপার্টরা অনেক চিন্তায় পড়ে গেছিল এক্সপার্টদের মতে প্রতি বছর ইউনাইটেড কিংডমে পাঁচ হাজারের বেশি অগ্নিসংযোগের মতো দুর্ঘটনা ঘটে যা বেশিরভাগই এই ধরনের ইলেকট্রিক কাপড়ের সেফটি রুলস না মেনে চলার জন্য হয়ে থাকে আর এ ধরনের কাপড় ব্যবহারে শারীরিক অসুস্থতা হতে পারে আর এসব কারণকে মাথায় রেখে অনেকগুলি দেশে এই ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটকে ব্যান করা হয়েছে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পাশাপাশি বেলে কোনো প্রেস করতে ভুলবেন না এতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছে কথা হবে পর কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন